আরামবাগ টাইমস। আরামবাগের ঐতিহ্যবাহী পানের ঘাটটি মন্দির, যেখানে এই পুজোর দিনে কাতারে কাতারে মানুষের ঢল নামে। এই করোনা আতঙ্কের ঝেড়ে এখানেও তাই প্রায় ফাঁকা, দেখুন তারিখের চিত্র। ঠাকুরকে ধরে রাখলে আর করোনা সুস্থ হওয়া যাবে না। বিজ্ঞানকে ফলো করো। আজ তো নীলের উপর, তারপরে তো ফুল বিক্রি করেন, এবার ফুল বিক্রি কেমন হচ্ছে? মানে মানে কি লোকজন আসছে না? আপনার নাম? এই যে করোনার জন্য ভিড় কম আছে এবং সরকার থেকেও বলে দিয়েছে, পুলিশের থেকেও বলে দিয়েছে যে যেন কেউ বাইরে না বেরোয়। আচ্ছা, এই যে আমরা দেখলাম যে দূরত্বটা বজায় রেখেছে, আপনাদের কমিটি থেকে ঠিক করা হয়েছে? হ্যাঁ, এটা আমাদের কমিটি থেকে ঠিক করা হয়েছে, পুলিশ বিভাগে বলে দিয়েছে। হ্যাঁ, আমরা সবাই মিলে বসে হয়তো ঠিক করেছি যে আমরা কাছে কাউকে আসতে পারবো না, দূরত্ব বজায় রেখেছে। আপনার নাম? আমার নাম গণেশ চক্র। ধরে রাখলে আর করোনা সুস্থ হওয়া যাবে না। বিজ্ঞানকে ফলো করো।